সুন্দরভাবে গুরুজনার যে সৃষ্টি গুরুজনার সৃষ্টি খোল বাদ্য শিকাই থাকা হয়েছে, কর্মশালা করা হয়েছে। ইয়াক একাডেমিক খোলর যে একাডেমিক খোলর জড়িয়ে ইয়াত কর্মশালা করেছে। কারণ এই যে আমার যুব প্রজন্ম আমার নতুন প্রজন্মক যে গুরুজনার সৃষ্টি খোল বাদ্যর পরিচয় করিয়াই দিয়া হয়েছে, আসলতে ইতিমধ্যে যথেষ্টখিনি আগবাড়িছে। আর আমি সমগ্র দৃশ্য দেখুয়াইছো আমার লগত যে খোলর প্রশিক্ষক আসলতে যুব শিল্পী মনোজে শিকাই থাকা থাকিছে। কি কব আসলতে গুরুজনার অমর সৃষ্টি যে খোল বাদ্য আপনি আজি কর্মশালা করে এনে ধরনের শিকাই? আমার একাডেমি খোল বাদ্যর পর প্রতি বছরে দুবার দুবার করে আমার বছর দুবার করে আমি কর্মশালা দেবে। এইবারও আমি কর্মশালা আয়োজন করেছো সাতদিনিয়া। আমার 22 তারিখে আমার শেষ হব, গোটে কর্মশালা অনুষ্ঠানটি শেষ হব। গতি খুবই ভাল লাগেছে। আর আমার যে নতুন নতুন আমার উঠি অহা যে প্রজন্ম, এই প্রজন্মখিনিক আমি গুরুজনার কৃষ্টিখিনি কেনেক দিব পারো, সেই আমার সদায় একটা প্রচেষ্টা চলি আছে বছর বছর ধরে। আর ইয়াত আমার প্রায় 82 জন লড়া ছোৱালীয়ে মানে অংশগ্রহণ করেছে। আর খুব সুখের বিষয় যে ছোৱালীয়ে বর্তমান খোলত এটা নাম লগাইছে, ছোৱালীয়েও শিকিব আহিছে খোল বাদ্য। মাজত কিন্তু আমি দেখিছিলো যে গুরুজনার সৃষ্টি খোল বাদ্যর প্রতি আকর্ষণ কমে গেছে, এটা কিন্তু আপনার উদ্যোগত বা আপনার সহযোগত যথেষ্টখিনি লড়া ছোৱালী অহা দেখা পাইছো, এটা একটা ভাল আসলতে কবলৈ গেলে বরপেটার বাবে। আমার বরপেটার বাবে খুব শুভ লক্ষণ, এটা লড়া ছোৱালীবিলাকে খোল বাদ্যর প্রতি আগ্রহী হয়েছে। আর আমার বহুত ছাত্র, আমার একাডেমির বহুত ছাত্র বর্তমান ন্যাশনাল লেভেলের স্কলারশিপ পাইছে, ইয়ং আর্টিস্ট স্কলারশিপ অ্যাওয়ার্ড পাইছে। এই বছরও আমার কৌশিক দাসে স্কলারশিপ ইয়ং আর্টিস্ট স্কলারশিপ অ্যাওয়ার্ড পাইছে, তিনিজনে আমার ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পাইছে ভারত সরকারের অধীনত। আর খোল বাদ্যর প্রতি এটা আগ্রহী হয়েছে। আর বিভিন্ন ঠাইতে আমার অলপতে আমার 10 জনীয়া দল একটা মোর অধীনত ত্রিপুরাত গিয়ে অনুষ্ঠান পরিবেশন করে আছে, খুব ভাল পাইছে তার। গতি আমার লড়া ছোৱালীতে কষ্ট করেছে আর খোল বাদ্যর প্রতি খুব আগ্রহী হয়ে পড়েছে। বহুতে হয়তো খোল বাদ্য ইয়াত নাম লগাই দিব খোঁজে কিন্তু বহুতে জানা নাই বা কেনে ধরনের তেওঁলোকে আপনার লগত যোগাযোগ করবে? হয় নাই, এতিয়া তো আমার হয়ে আছে। আর আমি বিভিন্ন ধরনের আমার বিশেষকে এডভার্টাইজমেন্ট সিমান নহয়, গতি আমার রাখাই থান বিলতে হাতে প্রতি সোম মঙ্গলবারে ক্লাস হয়। আর আমি বিভিন্ন ঠাইত গিয়ে বিনামূল্যক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে আছো খোল বাদ্য। এনে ধরনের যে যুব প্রজন্মক যুজন প্রজন্মক আসলতে খোল বাদ্যর লগত পরিচয় করে দেওয়া হয়েছে, মই এয়া দেখুয়াইছো। লগে লগে মই দেখুয়াইছো এই বহুকেইজন নতুনকৈ এই সকল যুবক আহিছে আর তেওঁলোকেও এই যে উঠি অহা প্রজন্মর লড়া তেওঁলোকেও খোল বাদ্যর লগত পরিচয় হয়েছে। আর এই যে সুন্দর পরিবেশ যে সাজপার আসলতে ধুতি আর চোলা বলে কোয়া হয়, ধুতি আর পিরণ, এই ধুতি আর পিরণ এক সুন্দর পরিবেশ। আর মই দেখুয়াইছো এই গোটেই পরিবেশ দেখুয়াইছো এক সুন্দর পরিবেশ যে খোল বাদ্য, খোল বাদ্যর কিছু মুহূর্ত দেখুয়াইছো। আসলতে এই যেবিলাক কৃষ্টি সংস্কৃতিটো জানিব লাগে, আমার প্রতিজন লড়াই জানিব লাগে আমার কৃষ্টি সংস্কৃতি কি, কেনে ধরনের আমার কৃষ্টি সংস্কৃতি আগবাড়ি গেছে, আর গুরুজনাই দিয়া কৃষ্টি সংস্কৃতির প্রতি প্রতিজন লোকে আকর্ষিত হব লাগে। আর ইয়াত আহি এই যে লড়া ছোৱালীবিলাকক আসলতে এই